সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে আগামী সেপ্টেম্বর থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে রাজধানীর শিল্পকলায় এক আলোচনা অনুষ্ঠানে তারা আরও বলেন, আওয়ামী লীগের উত্থান হয়েছে, কখনো পতন হয়নি। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, মানুষের অধিকার অবারিত থাকুক সেটাই চায়, কিন্তু অবারিত অধিকার এক্সারসাইজ করতে গিয়ে যাতে অন্যের অধিকার খর্ব না হয়, কিংবা অন্যের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ না হয়, কিংবা রাষ্ট্রের কোনো হানাহানি সৃষ্টি না হয়, সমাজে কোনো অস্থিরতার সৃষ্টি না হয়, সেটি সবাইকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশ সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছে, যেটির মাধ্যমে কেউ যদি গুজব ছড়ায় সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। মানুষের অধিকার অবারিত থাকুক সেটিই চাই, কিন্তু অবারিত অধিকার এক্সারসাইজ করতে গিয়ে যেন অন্যের অধিকার খর্ব না হয়, কিংবা অন্যের ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ না হয়, কিংবা রাষ্ট্রে কোনো হানাহানির সৃষ্টি না হয়, সমাজে কোনো অস্থিরতার সৃষ্টি না হয়, সেটি আমাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে। আগামী বোরো মৌসুম থেকেই কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাবে বলে ঘোষণা দিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। শুক্রবার বিকেলে রাজধানীর খামার বাড়িতে জাতীয় বীজ মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। একই সাথে ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে ধান সংগ্রহ শুরুর আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। এ সময় যথাযথ মান নিয়ন্ত্রণ করে কৃষি পণ্য রপ্তানির লক্ষ্যে রাজধানীর পূর্বাঞ্চলে আন্তর্জাতিক মানের একটি ল্যাবরেটরি স্থাপনের কাজ শিগগিরই শুরু হবে বলে জানান ডক্টর আব্দুর রাজ্জাক। সীমাহীন অপপ্রচার, হত্যার হুমকি, হামলার উস্কানি ও ফাতেহা দিয়ে দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে হিজবুত তাওহিদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগরণী মিলনায়তনে সকালে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে হিজবুত তাওহিদের শীর্ষ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম মূল বক্তব্য উপস্থাপন করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। হিজবুত তাওহিদ আল্লাহ রাসুলের প্রকৃত ইসলাম নিয়ে দাঁড়িয়েছে দাবি করে দলটির শীর্ষ নেতা বলেন, হিজবুত তাওহিদ সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণসচেতনতায় নিঃস্বার্থভাবে অবদান রেখে চলছে। এ সময় হুমকির প্রেক্ষিতে কয়েকটি জেলায় মামলা দায়ের করা হয়, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা। বিশ্ববিদ্যালয় থেকে জঙ্গি সৃষ্টি হয়, আমি এই কথার সঙ্গে সম্পূর্ণরূপে একমত নই, কিন্তু যারা তাত্ত্বিক গুরু তারা ওয়াজ করে ফতুয়া দিয়ে হাজার হাজার মানুষের সামনে, অমুককে চাপাটি মারো, অমুককে কোপাও, অমুককে জ্বালিয়ে দাও, অমুককে সারখার করে দাও, তারা হচ্ছে মূল তাত্ত্বিক গুরু, হুকুমদাতা। বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে 28 জুন বিকাল 5টায় শিশু কল্যাণ কেন্দ্র মিলনায়তনে আদর্শ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আতাউল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা মিয়া মুজিবুর রহমান, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল, অতিরিক্ত পুলিশ কমিশনার কবি নুরুল ইসলাম, হলিসিড গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আকবর হোসেন, বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের সহসভাপতি কবি শাহ আলম চূর্ণ ও মহাসচিব এইচ এম আরমান চৌধুরী প্রমুখ। আপনি বুদ্ধদের ধর্মগ্রন্থ পড়েন, সেখানে বলা হচ্ছে কি, জীবহত্যা মহাপাপ, যদিও বা তারা আমাদের রোহিঙ্গা ভাইদেরকে প্রচুর মতো কাটতেছে, জীবহত্যা মহাপাপ, তারা ধর্মচ্যুতি হওয়ার কারণে আজকে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে। পৃথিবীর সব ধর্ম মানুষকে কি হচ্ছে, মানুষকে মানুষ হতে শিক্ষা দেয়। তারাই মাত্র শুধু ধর্ম শিক্ষা নিয়ে ধর্ম নিয়ে প্রচার কথা বললে কি করে ধর্মহীনতা সৃষ্টি করে, ধর্ম নিয়ে প্রচার নামে এই কাজ ধর্ম নিরপেক্ষ নেতৃবৃন্দের মাথায় ঢুকায় দিয়ে আপনার প্রগতিশীলতার কথা বলে নাস্তিক তৈরি করে জাতিকে একেবারে উচ্ছন্ন দেওয়ার চেষ্টা করছে। নেপোলিয়ন বলেছিলেন, তুমি আমাকে একটি আদর্শ মা দাও, একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব।
একটা শিক্ষিত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত উন্নত। আপনারা যারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষক মহোদয়গণ এসেছেন, আপনাদের কাছে আমার দাবি থাকবে, আমরা আপনাদের ঘামের আপনাদের পরিশ্রমের বিনিময়ে আমরা দিতে পারি না।